আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের সকলের জন্য এবং বুঝার জন্য আমরা একটি নতুন এবং সুন্দর ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য দাঁড়িয়েছি। সেটা হলো, আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা সাধারণত বিভিন্ন কোর্সে আমরা ট্রেনিং দিয়ে থাকি। তার ভিতরে অটো মেকানিক্স, কাম ড্রাইভিং এবং ড্রাইভিং, এই দুইটা আছে এবং শুধু অটো মেকানিক্সের উপরে আছে, অর্থাৎ অটোমোটিভ মেকানিক্সের উপরে আছে। আমাদের এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে আমজাদ। আমাদের এই আমজাদ অনেক আগে আমাদের এখান থেকে কোর্স করেছে। কোর্স করার সাথে সাথে সে বিভিন্ন জায়গায় গাড়ি চালাইছে এবং সে বিভিন্ন জায়গায় কাজ করেছে। আজকে তার অবস্থান একটু ভালো। আপনারা মোটামুটি তার সাথে কথা বলে মোটামুটি বুঝতে পারবেন যে এখন সে আপনাদের কথা বলবে। আসলে এরকম আমার বহু স্টুডেন্ট, আমি পূর্বে বলেছি আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এরকম বহু স্টুডেন্ট আছে যারা দেশ এবং বিদেশে বিভিন্ন সময় এই কাজকর্ম করে, অর্থাৎ এই কোর্স করে তারা এখন অনেক ভালো অবস্থানে আছে। অর্থাৎ আমি আপনাদের প্রত্যেকের অনুরোধ করব, আপনারা তো অনেকেই, যদি এখন প্রত্যেকের আমি প্রশ্ন করি যে আপনারা বিদেশে যেতে চান কিনা, যাদের বয়স 15 থেকে 20-এর ভিতরে আছে তারা কিন্তু, এবং 35 থেকে শুরু করে 35-40 বছর যাদের আছে প্রত্যেকে কিন্তু, আপনারা অবশ্যই বলবেন যে আমরা বিদেশে যেতে চাই। তাইলে অবশ্যই আপনারা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অটোমোটিভ মেকানিক্সের উপর একটি কোর্স করা যাবেন, প্রয়োজনে একটি ড্রাইভিং কোর্স করা যাবেন। করে গেলে এই আমজাদের মতো আপনারাও দেশ এবং বিদেশে ভালো থাকতে পারবেন। এখন আপনারা সরাসরি আমজাদের কাছ থেকে শুনবেন যে অ্যাকচুয়ালি সে তার পূর্বের অবস্থান কী ছিল, বর্তমানে সে একটি ভালো জায়গায় চাকরি করে, বসুন্ধরা গ্রুপে সে চাকরি করতেছে, ভালো একটা গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন। চাবিটা দেখাও আমজাদ, আমজাদের চাবিটা দেখাও, মোটামুটি একটা ভালো একটা গাড়ি সে চালাচ্ছে। এখন তার কাছ থেকে আপনি সরাসরি শোনেন। আমজাদ, সালাম দিয়ে তোমার নাম বলে একটু কথাটা বলো যে তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম আমজাদ হোসেন। আমি 2019 সালে জার্মান টেকনিক্যালে কারিগরি এবং ড্রাইভিংয়ের উপরে কোর্স করি। তারপরে আমি বিভিন্ন জায়গায় কাজ করি, বর্তমানে বসুন্ধরা কোম্পানিতে ড্রাইভিং করতেছি। বর্তমানে আমি খুব ভালো পর্যায়ে আছি। আশা করি সকলেই যদি শিখেন এবং কাজ করেন, আশা করি অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন পর্যায়ে ভালো থাকতে পারবেন। আমজাদ, আমি একটু প্রশ্ন করি, সেই প্রশ্ন হচ্ছে বর্তমানে তুমি কত টাকা বেতন পাও? আমি 40,000 টাকা বেতন পাই। বর্তমানে আমজাদের ওখানে বসুন্ধরা গ্রুপে ভালো একটা চাকরি করে সেখানে 40,000 টাকা বেতন সে পাচ্ছে। এখন আপনারা যারা বেকার আছেন, আপনারা যদি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটু যোগাযোগ করেন, আসলে পরে একটি এক্সট্রা অর্ডিনারি একটা আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে একটু ভালো বেতন আপনার চাকরি টাকরি হয়ে যাচ্ছে। এখন আমজাদ কিন্তু প্রথমে আমাকে বলছিল যে স্যার, আমি বড়ই সমস্যার ভিতরে আছি, কী করা যায়। তাদেরকে নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা করি, তারপরে কিন্তু তাকে অটো মেকানিক্স এবং ড্রাইভিংয়ের কোর্স করিয়ে দিয়েছি, কিন্তু এখন সে মেকানিক্সটা রাখছে কিন্তু ড্রাইভিংয়ের উপরে সে এখন বর্তমানে ভালো একটা জব করতেছে। আমি আশা করব উক্ত ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারাও এখানে এসে বিভিন্ন প্রকার কোর্স করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।